ভাই মাহফুজুল হক, আপনি লিখেছেন ফিলিস্তিনে ইসরায়েলি হামলা সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই, পরিপ্রেক্ষিতে আমাদের করণীয় কী? দেখুন, ফিলিস্তিনের মানুষের স্বাধীনতা সংগ্রাম দীর্ঘদিন থেকে তারা চালিয়ে যাচ্ছে এবং সেখানে দখলদার আগ্রাসী বাহিনী তাদের যে তৎপরতা সেটি দীর্ঘদিন থেকে চালাচ্ছে। মানুষ নিপীড়িত, সেখানে শিশুদের কান্নার আওয়াজে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। পৃথিবীর মরলরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো মুসলিম বিশ্ব তাদের যে দায়িত্ব আছে সে দায়িত্বটুকু পালন করছে না। আলহামদুলিল্লাহ, সারা পৃথিবীর সাধারণ মানুষরা, সাধারণ মুসলমানরা নিপীড়িত মানুষদের পাশে তাদের সংহতি প্রকাশ করে অন্তত দাঁড়াবার চেষ্টা করছে। এই চেষ্টাটা আমাদের জোরালো করা উচিত এবং আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে বিশ্ব নেতাদেরকে, বিশ্ব মহলদেরকে, বিশেষ করে মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে তাদেরকে চাপ প্রয়োগ করা উচিত। তারা যেন এই নিপীড়িত মানুষদের নিপীড়ন দূরের জন্য তারা যেন ন্যূনতম উদ্যোগ গ্রহণ করেন। আমরা এর পাশাপাশি দোয়াও করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ যেন মাজলুমদের, তাদের নিপীড়িত মানুষগুলোর কষ্ট দূর করে দেন, লাঘব করে দেন, তাদের কষ্ট দূর করে অত্যাচারীদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। হেদায়েত নসিব না থাকলে তাদেরকে যেন উপযুক্ত শাস্তি বুঝিয়ে দেন। এই দোয়া আমাদের মধ্যে অব্যাহত থাকতে হবে এবং গোটা পৃথিবীর সমস্ত মুসলমান একটি দেহের মতো, দেহের কোনো একটি অঙ্গ আঘাতপ্রাপ্ত হলে, অসুস্থ হলে গোটা শরীর যেরকম সেটাকে ফিল করে, অনুভব করে, মুসলমানরাও ঠিক একইভাবে কোনো এক প্রান্তে আক্রান্ত হলে সবাই সেটা ফিল করবে। যার ফিলটা যত কম হবে তার ঈমান দুর্বলতা তত কম সেটি প্রমাণিত হবে, যার ফিলটা যত বেশি হবে তার মধ্যে মুসলিম ভ্রাতৃত্ব, ওয়ালা এবং পারা, ঈমানের গুরুত্বপূর্ণ একটা পার্ট বেশি আছে সেটি বোঝা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অক্ষমতাকে মাফ করুন, আমাদের মাজলুম ভাই বোনদেরকে রক্ষা করুন। এছাড়াও ফিলিস্তিনের বাইরেও পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ মাজলুম আছে। আল্লাহ তাআলা সকল নিপীড়িত মানুষদের নিপীড়ন দূর করে দিন এবং নিপীড়নকারীদেরকে উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিন, আর নিপীড়িত মানুষদেরকে শক্তি দান করুন তারা যেন আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, তাদের যেন সেই শক্তি সামর্থ্য আল্লাহ তাআলা দান করেন। আমরা চার ভাই বোন, আমার বোনদের কি বাইয়ের জমি ভাগ দেওয়া লাগবে? বাবা মায়ের সন্তান হিসেবে ছেলে মেয়েরা সবাই টোটাল সম্পদ থেকে ভাগ পাবে, প্রত্যেকটা থেকে আলাদা আলাদা করে ভাগ দিতে হবে, ব্যাপারটা সেরকম না। অর্থাৎ ভিটা থেকে আলাদা ভাগ দিতে হবে, জমি থেকে আলাদা ভাগ দিতে হবে, নাল জমি থেকে আলাদা ভাগ দিতে হবে, এরকম কোনো কথা নেই। তবে বাবার মৃত্যুর পর ভিটার মার্কেট ভ্যালু, জমির মার্কেট ভ্যালু, সাধারণ জমি, চাষের জমি, অন্যান্য দোকানপাট, ফ্ল্যাট, প্লট যা আছে এগুলো সব বাজার মূল্য, এগুলো বের করে এনে সেগুলোর পার্সেন্টেজ আকারে হিসেব করে এরপর নিজেদের মধ্যে বোঝাপড়া করে নিতে হবে। অর্থাৎ সাধারণত মেয়েরা যেহেতু বাবার বাড়িতে থাকেন না, এটা ভাইদের দরকার, অতএব ভাইরা যদি রাখেন তাহলে এটা ন্যায্য মূল্য ধরে টোটাল অ্যাসেটের মধ্যে যুক্ত করে তারপর আনুপাতিক হারে বোনদের হিসা বোনদেরকে বুঝিয়ে দিবেন। অর্থাৎ তারা যদি ভিটার জমি না পান তাহলে সেক্ষেত্রে ক্ষেতের জমি নিলে সেখানে তুলনামূলক বেশি পাবেন এবং সে বেশিটা আন্দাজে হবে না, হিসাব নিকেশ করে হবে, তার মূল্য বের করে হবে। এভাবে যদি বন্টন করে নেন নিজেদের মধ্যে বোঝাপড়া করে তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই এবং ওই ভিটার জমির ভাগ আলাদা করে দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কারণ হতে পারে যে এত ছোট ভিটা সেখানে ভাই বোন এত বেশি যে এটা আসলে ভাগ করে কারোরই কাজে আসবে না, এমনও হতে পারে। আর এটা যদি নাও হয় তারপরও এই প্রত্যেকটা জমি আলাদা আলাদা করে ভাগ করা জরুরি নয়, মোট মূল্যের উপর ভাগ করলেই চলবে, কিন্তু সেটা ন্যায্যতার সাথে নিশ্চিত করতে হবে যে বন্টন হলো কি হলো না।